ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নানুরে তৃণমূলে কর্মী সভায় খাবার বিলিতে বিশৃঙ্খলা, করোনা বিধি উপেক্ষা করে খাবার বিলিতে ধাক্কা ধাক্কি, তৃণমূল কর্মীদের সঙ্গে পঙ্ক্তি ভোজনে পুলিশ কর্মীরাও। কথা বলবে এনি আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। গোপাল, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, দুটো বিষয় আমাদের একদম নজরে পড়েছে। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তুমি জানো ব্লকে ব্লকে যে কর্মী সম্মেলন চলছে, কর্মী সম্মেলন ছিল, সেখানে দুটো ছবি নজরবন্দি হয়। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে খাবার দাবারের যে আয়োজন করেছিল কর্মী সমর্থকদের, সেই খাবার দাবার আয়োজনে একদিকে তৃণমূল কর্মীরা খাচ্ছে, ঠিক তার পাশে বসে পুলিশ কর্মীদেরও খাবার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কর্মীরাও কিন্তু সেই তৃণমূল কর্মীদের সঙ্গে তৃণমূলের তাঁবুতে বসে খাবার খাচ্ছেন, তৃণমূলের যে খাবার সেই খাবার খাচ্ছেন, কর্মীদের জন্য যে রান্না করা হচ্ছে সেই খাবার খাচ্ছেন, সেই ছবি যেমন নজরবন্দি হয়েছে। একই সঙ্গে করোনা বিধি, করোনা সময়কালে প্রায় হাজার হাজার মানুষ এসছেন এই কর্মী সবাই, তাদেরকে প্যাকেট বন্দি করে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার দেওয়ার ক্ষেত্রে করোনা বিধি মানা হয়নি। সেখানে মানুষের মধ্যে ধাক্কা ধাক্কি, খাবার নেওয়ার জন্য হুড়োহুড়ি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, যদিও বহু মানুষ খাবার না পেয়ে ফিরে গেছে, তারা কিন্তু ক্ষোভ জানিয়ে যায় যে তারা এসেছিল সম্মেলনে খাবার দেওয়ার কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে এখানে খাবার না পেয়ে বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে তাদেরকে ফিরে যেতে হয়েছে। যদিও এই পুরো বিষয়টা নিয়ে বিজেপি যেমন কটাক্ষ করেছে পুলিশের, বিজেপির কর্মীদের সঙ্গে পঙ্ক্তি ভোজনে কর্মী সম্মেলনে পুলিশের এই যে বসে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া, এটাকে নিয়ে যেমন কটাক্ষ করেছে, ঠিক বিশৃঙ্খলতা নিয়েও বলেছে। উল্টো দিকে তৃণমূলের ব্লক সভাপতি, তার দাবি যে 34 বছরে তাদের কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে খেতে পায়নি, তাই খাবার জন্য এসছে, খাবার নিয়ে হুড়োহুড়ি হয়েছে। ঠিক এই জায়গায় দুটো বিষয় তোমাকে আবার দুটো ছবি বলি। করোনা বিধি উপেক্ষা করে যেমন হাজার হাজার মানুষকে খাবার বিলি বন্টনের ক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়, করোনা বিধি ন্যূনতম মানা হয়নি, উল্টো দিকে তৃণমূল কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে তৃণমূলের তাঁবুতে কিন্তু বসে পুলিশ কর্মীদের, নালুর থানার পুলিশ কর্মীদের দেখা গেছে পঙ্ক্তি ভোজনে অংশগ্রহণ। ধন্যবাদ গোপাল।